सो हे गाइस, वेलकम बैक टू माय टेक्निकल सागन यूट्यूब चैनल। तो गाइस चले एलाम आरेकटी नतून भोजपुरी डीजे स्टेटस भिडियो निये। तो भिडियोटी एक झलक देखे नीन। तो बंधुरा भिडियोटी केमन लागलो? भिडियोटी भालो लागले अवश्य लाइक करबें और टेक्निकल सागन यूट्यूब चैनल नतून दर्शक हुए थाकले अवश्य चैनल के सबसक्राइब कर बेल आइकन ऑल नोटिफिकेशन सिलेक्ट करबें। ताहले जखने आमी एरकम एडिटिंग रिलेटेड भिडियो आपलोड करब आपनार काछे नोटिफिकेशन चले जाए। सेम एरकम व्हाट्सएप स्टेटस भिडियो एडिटिंग करते चाहले आपनार एकटी एप लागबे जार नाम एलाइट मोशन। एटी आमार टेलिग्राम चैनेले पेये जाबें। आर हाँ, सॉन्ग बीट मार्क और सेक इफेक्टर लिंक हमार वीडियो डिस्क्रिप्शन देव आचे ओखान थेके डाउनलोड करबें। डाउनलोड करार पर सो हे गाइस, प्रथमे हमार वीडियो डिस्क्रिप्शन ओपेन करबें। ओपेन करार पर ओखाने दुटो लिंक देखा जाच्छे, एकटी सॉन्ग बीट मार्क और एकटी सेक इफेक्ट। तो ओई दुटो लिंके क्लिक करे डाउनलोड करे नेबें। डाउनलोड करार पर एलाइट मोशन एप ओपेन करबें। ओपेन करार पर এই যে দেখা যাচ্ছে প্রজেক্ট অপশান, এই প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দুটো ফাইল অ্যাড হয়ে গেছে, একটি সং বিট মার্ক আর একটি সেক ইফেক্ট। তো প্রথমে সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি বিট হিসেবে এখানে মার্ক করে দিয়েছি। তো প্রথমে আপনাকে ফটো অ্যাড করতে হবে, তার জন্য আপনাকে প্রথম দিকে চলে আসতে হবে। আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওটাতে ক্লিক করবেন। ওখান থেকে আমার একটি ফটো সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর দেখুন এই ফটোটি ছোট রয়েছে, তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই জায়গায় দেখা যাচ্ছে থ্রি ডট, এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় লেখা আছে ফিল স্ক্রিন, এই ফিল স্ক্রিন অপশানে ক্লিক করবেন, অটোমেটিক ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপর দেখুন এখানে মার্ক রয়েছে এই জায়গ 5.50 সেকেন্ডে। তো এখানে আনতে হলে ফটোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবেন মার্কে, আসার পর এই অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক এসে যাবে। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওটাতে ক্লিক করবেন। ওখান থেকে আমি আরেকটি ফটো অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করবেন। তারপরে এই মার্কে আসবেন, আসার পর এই অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক বাড়তি পার্টটি কেটে যাবে। তারপরে ব্যাক করবেন। তো আমি মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে এই সবগুলো ফটোকে অ্যাড করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আমার ভিডিও ডিসক্রিপশন থেকে যে সেক ইফেক্টটি ডাউনলোড করেছিলেন সেই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখা যাচ্ছে প্রথম ফটো, এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে সরি গাইজ এই ইফেক্ট অপশানে ক্লিক করবেন। তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখা যাচ্ছে প্রথম ফটো, এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, তারপরে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্টে যতগুলো বড় ফটো রয়েছে সবগুলো বড় ফটোটিতে এই ইফেক্টটি অ্যাড করে নিন। এই সবগুলো বড় ফটোটিতে এই ইফেক্টটি অ্যাড করার পর প্রথম দিকে চলে আসবেন। চলে আসার পর এই যে দেখা যাচ্ছে প্রথম ফটো, এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপর এখানে অ্যাড ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপর এখানে ওপাসিটি ভিজিবিলিটি অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ব্লিঙ্ক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্টার স্ট্যান্ডার্ড সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্লিঙ্ক অপশানে ক্লিক করবেন, তারপরে এটাকে পুরো 16.00Hz করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর
আরেকটি ফটোটিতে এই ইফেক্টটি অ্যাড করতে হবে, যে এই যে এই ফটোটিতে অ্যাড করবেন। এই যে বড় ফটোটি রয়েছে 25.25 সেকেন্ডে, এই বড় ফটোটিতে ক্লিক করবেন, মাঝ বরাবর ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করছি, এই যে এখানে ক্লিক করবেন, ফটোটিতে ক্লিক করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপর অ্যাড ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ব্লিঙ্ক সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ব্লিঙ্ক অপশানে ক্লিক করবেন, তারপরে এটিকে মাইনাস করে দেবেন 0.10 HZ, তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে শেষের দিকে চলে আসবেন, মানে ফটোটি শেষে এখানে আসার পর আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে 16.00 HZ করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ব্যাক করবেন, ব্যাক করার পর সেভ ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখা যাচ্ছে 2 নম্বর ফটোটি, এই 2 নম্বর ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখা যাচ্ছে এই ফটোগুলোতে অ্যাড করবেন ইফেক্টটি, আমি আপনাকে বলে দিচ্ছি। এই যে 16.11 সেকেন্ড থেকে এই যে এই ফটো রয়েছে, এই ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তার পরের ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে যতগুলো ফটো রয়েছে, ছোট ফটো রয়েছে শেষ পর্যন্ত, এই যে 16.11 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো ছোট ফটো রয়েছে, এই সবগুলো ফটোটিতে এই ইফেক্টটি অ্যাড করে নিন। আমি অ্যাড করে নিচ্ছি, 16 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো ছোট ফটো রয়েছে ওই সবগুলো ফটোটিতে এই ইফেক্টটি অ্যাড করার পর প্রথম দিকে চলে আসবেন। চলে আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওটাতে ক্লিক করবেন, ওখান থেকে আপনার লোগো অ্যাড করে নিন। আমি আমার লোগোটি অ্যাড করে নিচ্ছি, আমার লোগোটি খুঁজে নিচ্ছি, তারপরে সিলেক্ট করবেন, তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন, তারপরে এখান থেকে আমি ছোট করে নিচ্ছি, আমার লোগোটি অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি, আপনার লোগোটি আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর ব্যাক করবেন, ব্যাক করার পর দেখুন এটি ছোট রয়েছে এই ফটোটি, তো শেষের দিকে চলে আসবেন। চলে আসার পর এই অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক বড় হয়ে যাবে, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর টেকনিক্যাল সাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানে সিলেক্ট করুন, তাহলে যখনই আমি এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো জয় হিন্দ, বন্দে মাতরম।